কিরে সোনক, ভাইয়ের বিয়ে তুই কিছু বললি না তো বাবা? আমার বলা না বলা কিছু যায় আসে না মা। তোমার যেটা ভালো মনে হয় রাধার ভাইয়েরই তো বিয়ে, ভাইয়ের যেটা ঠিক মনে হচ্ছে সেটাই হবে। আমার এতে কোনো বক্তব্য নেই। মাধুরী, আমি ঘরে গেলাম, আমাকে এক কাপ চা পাঠিয়ে দিও প্লিজ। বড় মামা বাজিটা দাও, আমি ঠাকুর ঘরে গেলাম। খুব খুশি বিয়ের কার্ডটাও সিলেক্ট হলো আর ফাইনালি তুমি আমার বিয়েতে ইনভলভ হলে। শোনো না, তোমার সঙ্গে না আমার আরো অন্য ইম্পর্টেন্ট বিষয় একটু আলোচনা করার আছে। চলো না আমরা তোমার ঘরে যাই। চল। না না নিশা, তুমি কি বলছো এইসব? আরে ও তো সম্পাই ক্যানিং থেকে এসছে আমাদের বাড়িতে কাজ করতে। আচ্ছা তোমার হঠাৎ করে ওর উপরে তো সন্দেহ কেন হচ্ছে বলতো? ওর কথাবার্তা, চাল চলন, হাবভাব সব কিছুই আমার কেমন একটা লাগে। তাছাড়া বাইরের লোকও তো এসে বলে গেল কে নাকি ওদের খোঁজ দিয়েছে, রানীর মতন দেখতে একজন ডক্টর ওদের বস্তিতে ট্রিটমেন্ট করছে। তার উপর সম্পাত রয়েছে সারাক্ষণ এক গলা ঘোমটা দিয়ে ঘুরে বেড়াচ্ছে। তুমি বলো আমার সন্দেহ হবে না? আর বড় বৌদি, আজকাল কাউকে দেখেছো এরকম এক গলা ঘোমটা দিয়ে সারাক্ষণ ঘুরে বেড়াতে? না, তা অবশ্য দেখিনি। তবে আমি না শুনেছি ওর বর নাকি ওকে একদম স্ট্রিক্টলি বারণ করে দিয়েছে কোনো ছেলের সামনে যাতে মুখ না দেখায়। কিন্তু মেয়েদের সামনে সারাক্ষণ ঘুমটা টেনে ঘুরে বেড়াবার মানেটা কি? তা অবশ্য ঠিক। শোনো, আমি এই ঘরে রয়েছি, তুমি যাও তো ওই শম্পা বলে মেয়েটাকে ডেকে আনো। হ্যাঁ, আর দরকার হলে পুনু, বিনু, মেজ বৌদি আর দেবজানী, ইয়েস দেবজানী, সবাইকে ডেকে আনো। দেখো মেয়েদের সামনে তো লজ্জা পাওয়ার কথা নয়, ওর মুখটা একবার দেখা দরকার। বড় বৌদি, আই এম টেলিং ইউ। মানিশা মাথা ঠান্ডা করো, আমার কথা শোনো, এসব করার কোনো দরকার নেই। দেখো বাড়িতে সবাই এখন কত খুশি খুশি না, তোমাদের বিয়ে নিয়ে একটা পজিটিভ ভাইব সবার মধ্যে, তার মধ্যে এইসব ঝামেলার এগুলো তো কোনো দরকার নেই। তাছাড়া কে ঘুমটা টেনে থাকবে আর কে মাথা থেকে ঘুমটা সরিয়ে রাখবে সেটা তো একান্ত তার ব্যক্তিগত ব্যাপার, তাই না নিশা? আমাদের ইন্টারফেয়ার করা ঠিক হবে না। তোমাদের জানি সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 6টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।